সাথে বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সারা বাংলাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই অবরোধের সমর্থনে জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে আজকের এই মিছিলে যারা শরিক হয়েছেন, জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করেছেন আজকে এই অবৈধ বুথছক ডাকা সরকার যেমনি ভাবে জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে, আজকের এই নির্বাচন একতরফা হয়ে পড়েছে। আজকে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনগুলো এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সাথে সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আজকে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে যারা, তারা জোটগতভাবে এই নির্বাচন করা ছাড়া নির্বাচন করার সাহস পাচ্ছে না। বিএনপি নির্বাচনে না যাওয়ার পরেও আজকে তার দৌড়েও তারা নির্বাচন নিয়ে ভীত সন্ত্রস্ত। এই একতরফা এই একদলীয় নির্বাচন বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। আমরা বারবার আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে এই দেশের কথা বিবেচনা করে, দেশের মানুষের কথা বিবেচনা করে আজকে ওই ক্ষমতার মস্ত ছেড়ে দিয়ে এই তফসিল বাতিল করে আগামী দিনে নিরপেক্ষ সাংবিধানিক বা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে। নিষ্পক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সম্পত্তিতে পরিণত করতে দেব না। আমাদের এই জাতির প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন চলছে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ আজকে যেভাবে আওয়ামী লীগকে বর্জন করেছে, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষ রাজপথে শরিক হয়ে এই দাবি আদায় করে ছাড়বে। এই দাবি আদায়ের সমর্থনে আগামী দিনের কর্মসূচিগুলোতে আপনাদের সকলকে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত এই অবরোধ কর্মসূচি সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের জনগণ পালন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।